স্বাগত বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেচার গার্ডেন গুরু। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব বর্ষার আগে কিভাবে আমি কিছু অ্যাডিনিয়ামকে রিপোর্টিং করছি। আসুন ভালোভাবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকি এবং জানতে থাকি। বর্ষার আগে যদি আপনি এইভাবে পটিং করেন তাহলে দেখবেন গাছ অনেকটাই ক্ষতির হাত থেকে রক্ষা পায়, অর্থাৎ ফাঙ্গাল ইনফেকশান হয়ে গাছ যে পচে যায় সেটা অনেকটাই রেহাই পায়। প্রথমে আপনি দেবেন পাথরের টুকরো বা বড় নুড়ি পাথর, তারপর দেবেন বালি, তারপরে যেভাবে পটিং মিক্স আমি করেছি, আমি এখানে 60% লাল বালি ও 40% ভার্মি কম্পোস্ট ব্যবহার করেছি। গোবর সার আমি কিন্তু ইউজ করি না এই অ্যাডিনিয়ামের ক্ষেত্রে। ভার্মি কম্পোস্ট যদি ভালো কোম্পানির ব্যবহার করা যায় তাহলে কিন্তু আর নর্মালি কিছু দেয়া লাগে না, নর্মালি গাছ কিন্তু ভালো গ্রোথ হয়। তাহলে এর সাথে আর কি করেছি, এক মাস আগে কিছুটা হাড়ের গুঁড়ো আর কিছুটা শিঙের চাচি এবং কিছুটা ভার্মি কম্পোস্ট মিশিয়ে একটি কম্পোস্ট তৈরি করেছিলাম এবং সেই রিসোর্সের সাথে আমি টপ প্রতি এক মুঠো করে কিন্তু এটি ব্যবহার করেছি। তাহলে এইভাবে মাটি যদি তৈরি করে গাছ রোপণ করা যায় তাহলে নর্মালি গাছের বৃদ্ধি কিন্তু খুব সহজে হয়। আর বর্ষার জল যদি এই গাছে লাগে তাহলে বর্ষার আগে এই কাজটি অবশ্যই বন্ধুরা করে ফেলতে হবে, দেখবেন আপনার গাছ খুব সহজেই কিন্তু বৃদ্ধি হবে। এইভাবে দেওয়ার পরে যদি আমি গাছটি লাগাই তাহলে টবের ভিতরে একটুও জল বর্ষায় কিন্তু দাঁড়াবে না, সমস্ত জল ওই যে নিচের ছিদ্র আছে তা দিয়ে বেরিয়ে যাবে খুব সহজে। যাদের শেড নেই তারা কিন্তু এই অ্যাডিনিয়ামকে খোলা আকাশের নিচেই রাখতে পারেন, কারণ অতিরিক্ত বর্ষাতে আপনারা অনেকেই ভাবেন যে শেড না হলে অ্যাডিনিয়াম করা যায় না, কিন্তু আপনি যদি ভাবেন যে করবেন তাহলে এই পদ্ধতি অবলম্বন করলে আপনার গাছকে যদি কন্টিনিউ বৃষ্টিও হয় তাও কিন্তু গাছের ক্ষতি হবে না, বরঞ্চ গাছ আরও হেলদি হবে, কারণ বর্ষার জল এই অ্যাডিনিয়াম বৃদ্ধিতে খুব সাহায্য করে এবং গাছকে গ্রো করতে সাহায্য করে। তাই বন্ধুরা, এইভাবে আপনি যদি গাছকে পটিং করেন তাহলে দেখবেন আপনার গাছ কিন্তু খুব সহজেই গ্রোথ হবে। তাই বন্ধুরা এইভাবে করুন এবং আপনার গাছকে ওপেনলি খুলে রাখুন আপনার বাড়ির উঠানে বা ছাদে। আর একটা কথা বলে রাখি, যখন কোনো গাছ পটিং করা হয় সেই গাছটি ভালো করে মাটিটিকে টাইট করে দিতে হয় এবং ভালো করে ঝাঁকিয়ে দিতে হয়, কারণ ওর ভিতরে যে এয়ার গ্যাপ থাকে সেগুলো সম্পূর্ণ বেরিয়ে যেতে পারে এবং এর ফলে গাছ কিন্তু ভালোভাবে এবং খুব সহজেই কিন্তু সেটিং হয়ে যায় টপের সাথে এবং গাছের গ্রোথও বৃদ্ধি হতে থাকে। এবং সম্পূর্ণ যখন টপটি পটিং হয়ে যাবে তারপর সম্পূর্ণ জল দিয়ে দিতে হবে এবং দেখতে হবে যে নিচের ছিদ্র দিয়ে জল বেরোচ্ছে কি না। এবার আপনি এইভাবে যদি গাছকে পটিং করেন দেখবেন আপনার গাছ কিন্তু সহজেই বৃদ্ধি হবে। তাই বন্ধুরা এইভাবে করুন, আপনার গাছ আপনার বাড়িতে খুব সুন্দরভাবে ফুল দেবে এই অ্যাডিনিয়াম। এটি একটি ডালের গাছ, এটিকে আমি আগেরবার কাটিং থেকে বসিয়েছিলাম এবং এবার সেই গাছটিকে রিপোর্টিং করেছি। এছাড়াও কিছু সিডলিং গাছে আমি গ্রাফটিং করেছিলাম, সেগুলো কিন্তু আমি পটিং করছি। তাই বন্ধুরা আপনারা দেখতে থাকুন এবং খুব সহজেই কিন্তু এইভাবে যদি আপনারা পটিং করেন দেখবেন খুব সহজে আপনার গাছ কিন্তু ভালো সুন্দর বৃদ্ধি হবে। তাই আর যে বর্ষার যে নষ্ট হওয়া, গাছ যে পচে যাওয়া, ফাঙ্গাল ইনফেকশান হওয়া সেটা কিন্তু অনেকটাই কম হবে। তাছাড়া প্রত্যেক 15 দিন অন্তর অন্তর ফাঙ্গাল ইনফেকশান যাতে না হয় তার জন্য ফাঙ্গাসাইড স্প্রে করে দেবেন। 1 লিটার জলে 2 গ্রাম ফাঙ্গিসাইড ভালো করে গুলে গাছটিকে সম্পূর্ণ টব এবং গাছের ডালে দিয়ে দিতে হবে। দেখবেন এই যে ফাঙ্গাল ইনফেকশান বা পচে যাওয়া রোগ অনেকটাই কম হবে। ভিডিওটি যদি আপনাদের একটুও উপকারে আসে বা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন বন্ধুরা, আর কমেন্ট করে আপনাদের মতামত জানান। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।